নমস্কার বন্ধুরা তো দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা হয়তো অনেকেই এস সি বা ওবিসি কাস্ট সার্টিফিকেটের জন্যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আবেদন জমা করেছেন তো এখন আপনারা কিভাবে নিজেই মোবাইলের মাধ্যমেই সেই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করতে পারবেন যে আপনার কাস্ট সার্টিফিকেটটা হয়েছে কি না সেটা কিন্তু আপনারা নিজেই মোবাইলের মাধ্যমেই চেক করতে পারবেন তো সেটা কিভাবে চেক করতে হবে নিজের মোবাইলের মাধ্যমে নিজেই সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো আর যদি স্ট্যাটাসটা চেক করার পর আপনার কাস্ট সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে কাস্ট সার্টিফিকেটটা নেওয়ার জন্য কবে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সঙ্গে আপনাকে কি নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেটটা নেওয়ার জন্যে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন আর চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে রাখুন তো বন্ধুরা মোবাইলের মাধ্যমে স্ট্যাটাসটা চেক করার জন্যে আপনাদেরকে মোবাইলের মধ্যে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তারপরে গুগলে সার্চ বাড়ি আপনাকে লিখতে হবে কাস্ট সার্টিফিকেট টিএ আর কাস্ট সার্টিফিকেট লিখে সার্চ করতে হবে সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমের ওয়েবসাইটটি এই যে এখানে হচ্ছে ক্লিক করতে হবে তো আমি ক্লিক করছি ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে তো এখানে থ্রি ডটের উপরে কিন্তু ক্লিক করে ডেস্কটপ সাইড করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো এখানে ক্লিক করে কিন্তু ডেস্কটপ সাইট করে নিতে হবে তাহলে সুবিধা হবে আপনার ডেস্কটপ সাইট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন তো ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হবে তো এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে যেটা আপনার একনোলেজমেন্ট স্লিপের মধ্যেই থাকবে তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে তো আমি অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পর সার্চের উপরে ক্লিক করতে হবে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বারটা দেওয়া হয়েছে এখানে নিচে দেখতেই পাচ্ছেন তারপরে এখানে নাম রয়েছে বাবার নাম রয়েছে তারপরে অ্যাপ্লাইড ফর এস সি এসটিনা সেটা এখানে রয়েছে তারপরে নিচে প্রিন্টের অপশন রয়েছে তো যদি আপনার কাস্ট সার্টিফিকেটটা হয়ে যায় তাহলে কিন্তু এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে এখানে প্রিন্টের অপশান দেখতে পাচ্ছেন এখানে এটাকে প্রিন্ট আউট করে নিতে হবে প্রিন্ট আউট করার পর এই রিসিপ্টটা নিয়ে কিন্তু আপনাকে ব্লকে বা বিডিও অফিসে অথবা আপনাকে পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে কিন্তু যোগাযোগ করতে হবে এই রিসিপ্টটা নিয়ে তো দুয়ারে সরকার ক্যাম্পে যারা যারা কাস্ট সার্টিফিকেটের জন্যে আবেদন জমা করেছে এবং যাদের কাস্ট সার্টিফিকেট হয়ে গিয়েছে তাদেরকে কবে সার্টিফিকেট দেওয়া হবে সেটা কিন্তু আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিসে গিয়ে শুনতে হবে যে আপনার কাস্ট সার্টিফিকেটটা আপনাকে কবে দেওয়া হবে সেই দিন কিন্তু ঠিক করা হয়েছে গ্রাম পঞ্চায়েত অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে কবে কোন গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিসের কাস্ট সার্টিফিকেট দেওয়া হবে সেই দিন কিন্তু ভাগ ভাগ করে দেওয়া হয়েছে তো সেটা আপনাকে জেনে নিতে হবে জানার পর কিন্তু আপনাকে এই রিসিপ্টটা নিয়ে বিডিও অফিস বা ব্লকে অথবা মিউনিসিপ্যালিটি বা পৌরসভায় কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আর আপনাদের এলাকায় যদি আরও দুয়ারে সরকার ক্যাম্প থাকে তাহলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেও যোগাযোগ করতে পারেন এই রিসিপ্টটা নিয়ে যদি হয়ে যায় কাস্ট সার্টিফিকেটটা ঠিক আছে তাহলে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পেও যোগাযোগ করতে পারেন আর যদি দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়ে যায় দুয়ারে সরকার ক্যাম্প প্রায় কিন্তু শেষের দিকে শেষ হয়ে গেলে কিন্তু আপনাকে যেটা বললাম যে বিডিও অফিস বা ব্লকে অথবা পৌরসভা বা মিউনিসিপ্যালিটিতে কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তো অনেকেই বলছে যে এই কাস্ট সার্টিফিকেট অঞ্চল অফিস বা গ্রাম পঞ্চায়েতে দেওয়া হবে তো এরকম কোনো আপডেট এখনও আসেনি যদি এরকম কোনো আপডেট আসে নতুন তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলটিতে একটি নতুন ভিডিও আপলোড করে জানানো হবে তার জন্য অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকন রয়েছে সেই বেলাইকনে ক্লিক করে অল করে রাখুন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন বা আপডেট পাওয়ার জন্য। কিন্তু ব্লকে বা বিডিও অফিসে অথবা মিউনিসিপ্যালিটি বা পৌরসভায় যে এই সার্টিফিকেট প্রদান করা হবে সেই ডেট কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই আপনার গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল অফিসে গিয়ে সেই ডেট কিন্তু জেনে নিতে পারবেন যে আপনার অঞ্চলের বা গ্রাম পঞ্চায়েতের কাস্ট সার্টিফিকেট কবে দেওয়া হবে তো সেটা আপনারা জেনে নিতে পারবেন জানার পর কিন্তু সেই ডেটে আপনাকে এই রিসিপ্টটা নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেটটা নেওয়ার জন্য ঠিক আছে তো বন্ধুরা এই ছোট্ট আপডেট বা ছোট্ট ইনফরমেশনটা আপনাদের দেওয়ার ছিল তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করুন ভিডিওটাকে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে সবাইকে এই ইনফরমেশন বা আপডেটটা দেওয়ার চেষ্টা করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ